প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য তিনজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে বসা রয়েছেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আমার বায় বসা। সৌদি আরবের ইস্যুটায় যেটা, এটা একটা অমানবিক ব্যাপার, এটা একটা বারবারিক ব্যাপার এরা ঘটিয়েছে। তবে এর ভিতরে সৌদি কিছুটা রাজনীতি আছে। আপনি জানেন যে আরব স্প্রিং, যেটা তিউনিশিয়া, লিবিয়া, মিশর এবং সিরিয়া বিভিন্ন জায়গায়, এই আরব স্প্রিংয়ের প্রভাব সৌদি আরবে পড়েছে। এবং সৌদি আরব কিন্তু ইসলামিক কান্ট্রি না, অনেকেই ভাবে যে ইসলামিক কান্ট্রি, এটা হচ্ছে একটা কিংডম, এটা একটা কিংডম অফ সৌদ, ইবনে সৌদের। এইখানে এরা দেখাতে চাচ্ছে যে স্ট্রং, তার বলি হয়েছে আমাদের এই আটজন নিরীহ বাঙালি। এবং যে কেসটার কথা আপনি বললেন, সৌদি আরবে কি কেবলের ব্ল্যাক মার্কেট আছে যে কেবল এরা চুরি করে নিয়ে কেবল বিক্রি করছে? এর চেয়ে কত বড় অফেন্স হচ্ছে না ওখানে? সৌদি আরবের নাকি হলিল্যান্ড, এই হলিল্যান্ডে তাহলে কেবলের আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, সেখানে যে বাঙালি এই ছেলেগুলি আপনার চুরি করে নিয়ে বিক্রি করতে গেছিল, সব সব বানোয়াট কথা। কারণ আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে প্রেস নোট আমি দেখেছি, সেখানে দুই দলে মারামারি হয়েছিল, দুই দলে মারামারি হয়েছিল এবং বাংলাদেশের ওইখানে থাকতো। এবং এই কারখানাটা কাদের, এই যে ওয়্যার হাউসটা, বিন লাদেন কোম্পানির, বিন লাদেন ফ্যামিলির কোম্পানি, সেই ওয়্যার হাউসে মারামারি হয়েছিল। সেই মারামারিতে সামহাও এই মিশরীয় মারা গেছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আর একটা আছে, এএফপি যেটা বলছে, এজেন্সি ফ্রান্স প্রেস, ফ্রান্সের যে এএফপি, এরা বলছে যে ওরা তাকে বেঁধে রাখছিল, বেঁধে রেখে চলে আসছে, চলে আসার পরে হি ডায়েড, যেভাবেই হোক মিশরীয়টা মারা গেছে, যেভাবেই হোক মিশরীয়টা মারা গেছে, এটা ঠিক কিভাবে মারা গেছে এবং সেখানে এই আটটা লোক কিভাবে আসলো, বলা হয় যে কনফেশন। আমাদের লেবার অ্যাটাচে উনি বললেন যে ওরা আমার কাছে স্বীকার করেছে এটা সেটা, বললেন যে ওরা চুরি করতে গিয়েছিল। মৃত লোকের নামে এইভাবে এদের বলাটা ঠিক হয় না, এরা জাস্টিফাই করার চেষ্টা করতেছে, দে ডিড এভরিথিং পসিবল। আমাদের অ্যাম্বাসেডর সাহেব কিছুই করে নাই, অ্যাম্বাসেডর সাহেব কি জাতির সামনে একটু বলতে পারে নাই যে কি ঘটনা ঘটছে, যেদিন এদের ই হলো তারা কি জানতে পারে নাই? কিছুই করে নাই। এবং আপনি বললেন যে সৌদি অ্যাম্বাসেডর দিবে, সৌদি অ্যাম্বাসেডর কি বলেছে জানেন, যে আগে যদি আত্মীয় স্বজনরা বলতে পারতো তাহলে লাশ দেওয়া, এদের লাশ তো দিবে না, এরা এদের লাশ তো সেভাবে চাওয়াও হয় নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি কি সৌদি বাদশার কাছে গেছেন? আমাদের কি মিশরে যে অ্যাম্বাসেডর ছিলেন উনি কি সেই মিশরের সেই ফ্যামিলির কাছে গেছে? কেউ জানে। এরা বলা হচ্ছে যে আমরা সৌদি আরবে মিশরের অ্যাম্বাসেডরের সাথে আলাপ করছি, এরা বলে দিচ্ছে ঘোরা। একটা মেয়েকে এরা মার্ডার করছিল, সে বীভৎসভাবে এরা ওই যে বিহেডিং করে আপনার মানে শিরচ্ছেদ করে তার ডেড বডিটাকে হেলিকপ্টারে বেঁধে সারা শহরে উড়াইছে। সেখানে এই বাংলাদেশিদের বাধ্য হয়ে চাকরি করতে হয়। কিন্তু একটা সময় ছিল, এরা তো আমি আমার ছোটকালে আমি দেখেছি এই আরবের লোকেরা এসে আমাদের কাছে তসবি বিক্রি করতো, সেই জাতি হঠাৎ টাকা পেয়ে আজকে বাঙালিদেরকে এইভাবে হত্যা করলো। আর আমরা পররাষ্ট্রমন্ত্রী, এই পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ওই অ্যাম্বাসেডারকে ডাইকে এনে প্রোটেস্ট করা হয় নাই? বাঙালিদেরকে জীবনের ভ্যালু নাই, তাদের কি কোনো আত্ম সম্মান বোধ নেই? আমরা কি এইভাবে মারা যাবো? করবে না, পারবে না, আনঅ্যাকসেপ্টেবল। আমি মনে করি যে বেগার্স মাস্ট নট বি চুজার্স। আজকে যে এই সৌদি ইয়ার অ্যাম্বাসেডর ডেকে এনে কৈফিয়ত চাক, আমাদের একজন মন্ত্রী আছে, উনার নাম মন্ত্রী কল্যাণ মন্ত্রী, উনি কল্যাণ মন্ত্রী, উনি কি করছেন, উনি কি গেছেন? তাদের যে ব্লাড মানি চাইছিল, ওরা যদি ব্লাড মানি ওরা চাইতো, তাদেরকে যদি $1 কোটি বা $1 কোটি দেওয়া হতো তাহলে আটটা ছেলের জীবন বাঁচতো। কি বিভৎস অবস্থায় তারা মারা গেছে! সরকার নিজে না দিত, পাবলিকের কাছে চাইতো, পাবলিকের কাছে চাইতো, দান করা হতো যে এই লোকগুলিকে আমরা বাঁচিয়ে আনবো। 16 কোটি লোক 1 টাকা করে দিলে, 16 কোটি টাকা দিলে বিকজ, আমি একটা এক্সাম্পল দেই, আমি 1 টাকা করে হলো আমরা দিয়ে তাকে বাঁচিয়ে আনতে পারতাম। কিন্তু আমরা কি জানি আমাদের কি যেদিন মারা গেছে তার আগে কি কেউ জানছে? আপনি দেখেন এখানে একটা আমেরিকান একটা মেয়ে ড্রাগে ধরা পড়ছিল, সেখানে আপনার আমেরিকান যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল, গভর্নর ছিল ক্যারি, না না ক্যারি না, আপনার নিউ মেক্সিকো গভর্নর ছিল, সে নিজে এসে দুইবার এসে তাকে নিয়ে গেছে। ওকে নেওয়ার পরে বলছে কি যে নাও উই উইল ডিসাইড হোয়াট টু ডু। নাগরিকের প্রতি রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, নাগরিককে প্রোটেক্ট করা হয়। আমাদের ফেলানি মারা গেল, তাকে ঝুলে রাখা হলো, আই উইল নেভার ফরগেট দ্যাট পিকচার। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে উনি ফেলানি ভারতের নাগরিক, তাহলে উনি গেছিলেন কেন দেখার জন্য? ফেলানি ভারতের নাগরিক, সে বাংলাদেশের মধ্যে আছে, তার বলে ভারতের নাগরিক ওইভাবে ঝুলে মেরে রেখে দিবে? ওকে তো ভারতের নাগরিক হিসেবে মারা হয় নাই, মারা হচ্ছে না, ঠিক আছে, ও তো একটা মানুষ, ও তো একটা মানুষ, ও তো মানুষের যদি মানবিক অনুভূতি থাকে, এটা ভারতের হোক বা নেপালের হোক, অবাক লাগে এই সব কথা শুনলে, দুঃখ দুঃখবোধ জাগ্রত হওয়ার কথা তার। জি, আমি আলোচনাটা একেবারে শেষের দিকে শেষ করে আনতে চাই।